যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের শিকড় গেড়েছে বলছেন রুহানি। যুক্তরাষ্ট্রে যুদ্ধগামী মনোভাবের কারণে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ তার ডালপাড়া ছড়িয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে 120 দেশের সংগঠন জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে এমন অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধগামী মনোভাবের কারণে বিশ্বের অন্যান্য দেশের শত শত কোটি ডলার ক্ষতি হয়েছে। সন্ত্রাসবাদ ও সহিংসতা শেকড় গেড়েছে বিশ্বব্যাপী। বিশাল জনসংখ্যা, ভূখণ্ড এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিজেদের অবস্থানের আলোকে ন্যাম সহজেই বিশ্বের নয়া শক্তি হিসেবে দাঁড়াতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় অন্য জাতিগুলোর ন্যায্য অধিকারের প্রতি সম্মান দেখানো, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং আলোচনার সম্পর্কের জন্য উপযুক্ত ক্ষেত্র তৈরি করা। ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে ইরানের পক্ষ থেকে নতুন শান্তি পরিকল্পনা উত্থাপন করা হয়েছে। সেই পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এলাকায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। ন্যাম বিশ্বের 120টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত একটি ফোরাম। 1955 সালে বানডং সম্মেলনে সম্মত নীতিমালা প্রণয়নের পর সিরিয়া থেকে তেল চুরি করছে আমেরিকা, বলছে রাশিয়া। রাশিয়া বলেছে, মার্কিন সেনাদের তত্ত্বাবধানে আমেরিকা সিরিয়া থেকে তেল চুরি করে বিভিন্ন দেশের কাছে বিক্রি করছে। উপগ্রহ চিত্রের বরাত দিয়ে রাশিয়া বলছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের আগে ওপরে এক কাজ অব্যাহত রেখেছে আমেরিকা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কুনাশঙ্কব আজ বলেন, কৃত্রিম উপগ্রহ চিত্রে দেখা যায় যে সিরিয়া থেকে তেল উত্তোলন করে তা প্রক্রিয়াজাতকরণ করার জন্য সিরিয়ার বাইরে পাঠাচ্ছে আমেরিকা। একাজে মার্কিন সেনারা চোরা কারবারিদের সুরক্ষা দিচ্ছে। কুনাশঙ্কব বলেন, তেল চোরাচালনে মার্কিন বেসরকারি সামরিক কোম্পানি ও স্পেশাল অপারেশনস ফোর্স তেলে বহরকে সুরক্ষা দেয়। রুশ মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, সিরিয়ার পূর্বাঞ্চল থেকে তেল চোরাচালনে জড়িত মার্কিন সেনারা তেলবাহী ট্রাকগুলোকে পাহারা দিয়ে নিয়ে যায় এবং ওই বহরে কোনো হামলা হলে মার্কিন সেনারা তা প্রতিহত করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পশ্চিমা কোম্পানি পাঠানো যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সিরিয়া তেল উত্তোলন করা হচ্ছে। ইরান সৌদি উত্তেজনার আসল রহস্য ফাঁস করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কে নষ্টের পিছনে প্রধানত দায়ী দখলদার ইহুদিবাদী ইসরায়েল। তিনি বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে ইসরায়েল, যাতে এই অঞ্চলে তেলভাবে স্বার্থ রক্ষা করা যায়। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য ইসলামাবাদের চেষ্টার কথা উল্লেখ করে ইমরান খান বলেন, তেহরান রিয়াদ সম্পর্ক এই অঞ্চলে সব দেশের জন্য কল্যাণকর। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা সৃষ্টিতে এমন সময় ইসরায়েলে হাত থাকার কথা উল্লেখ করলেন, যখন এ দুদেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তিনি সম্প্রতি তেহরান সফরে এসে ইরানি সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। একই উদ্দেশ্যে তিনি সৌদি আরব সফরে গিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন। তেহরান রিয়াদ উত্তেজনা নিরসনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন। ইরান ও সৌদি আরবের মধ্যে গুলজোগ সৃষ্টির পিছনে ইসরায়েলে হাত থাকার ব্যাপারে ইমরান খানের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ইমরান খান বুঝতে পেরেছেন, ইসরায়েলে ভাতা ও ষড়যন্ত্রের কারণেই বছর পর বছর ধরে ইরান ও সৌদি আরবের মতো ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে বিরোধ লেগেই আছে। সাম্প্রতিক বছরগুলোতে আরব দেশগুলো অভ্যন্তরীণ নানা সংকটে হয়ে পড়েছে এবং ওই দেশগুলো ইসলামী ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার উপর জোর দিচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল মনে করে, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে যত বেশি গুলজোগ ও অসন্তোষ বজায় থাকবে তত বেশি ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। এ কারণে তারা নানা উপায়ে মুসলিম দেশগুলোর মধ্যে বিরোধ বাঁধানোর চেষ্টা করছে, যাতে তারা নিজেরা ঝগড়া জড়িতে ব্যস্ত থাকে এবং ইসরায়েলি অপরাধযোগ্যের দিকে কেউ তা কোনো সময় না পায়। তাই আরব ও অন্যান্য মুসলিম দেশগুলো উচিত ইসরায়েলি ষড়যন্ত্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা। আরব দেশগুলো ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোয় এ দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই এবং এ কারণে দশকের পর দশক ধরে ইসরায়েল কোণঠাসা হয়ে আছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব সহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিন সংকটকে উপেক্ষা করে দখলদার ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে এবং গোপনে কিংবা প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ইসরায়েলের কর্মকর্তারা ইরান ভীতি ছড়ানোর মাধ্যমে ইরান ও সৌদি আরবের সম্পর্ক নষ্ট করে। ইসরায়েল মনে করে, মুসলিম দেশগুলোর মধ্যে যত বেশি অনৈক্য বিরাজ করবে তত বেশি তার নিরাপত্তা ঠিক থাকবে। এ কারণে ইসরায়েল এ পর্যন্ত প্রচুর অর্থ ব্যয় করেছে। তবে কয়েকটি দেশ ইসরায়েলে এফ হাতে পা দিলেও
তারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এই অবস্থায় ইসরায়েলের ষড়যন্ত্রের ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। উত্তর সিরিয়ায় নেটোর হস্তক্ষেপ মেনে নেবে না রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে নিরাপদ অঞ্চল সৃষ্টির প্রক্রিয়ায় মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের কোনো ধরনের অংশগ্রহণ মেনে নেবে না মস্কো। তিনি মস্কো সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনি এরিকসন সুরিদের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ল্যাভরভ বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সমাজের হাতে অপরের যে পরিকল্পনা উত্থাপন করা হয়েছে তার উদ্দেশ্যে যদি নেটো জোটের নিয়ন্ত্রণ হয় তাহলে তা কোনো ফল বয়ে আনবে না। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর গত 9 অক্টোবর ওই অঞ্চলে সামরিক আগ্রাসন শুরু করে তুরস্ক। আঙ্কারা দাবি করে উত্তর সিরিয়া থেকে কুর্দি গেরিলাদের নির্মূল করার লক্ষ্যে এ আগ্রাসন শুরু করা হয়েছে। টানা 9 দিন সামরিক অভিযান চালানোর পর তুরস্ক তা 5 দিনের জন্য স্থগিত রাখে। 5 দিনে ওই সময়সীমা শেষ হওয়ার আগে তুরস্কের সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করার ব্যাপারে মস্কোর সঙ্গে আঙ্কারা এক সমঝোতা হয়। রাশিয়ার অবকাশযাপন কেন্দ্রে সুচিতে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ওই সমঝোতায় পৌঁছান। সমঝোতা অনুযায়ী তুরস্ক উত্তর সিরিয়া তার সামরিক অভিযান বন্ধ রাখবে এবং বিনিময়ে তুর্কি গেরিলা তুরস্ক সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে সরে যাবে। তবে সুচিতে পুতিন এরদোগান বৈঠকে যে সমঝোতা হয়েছে তার বাস্তবায়নে জাতিসংঘের ভূমিকা রাখা উচিত বলে জার্মানি সহ আরও কিছু দেশ মন্তব্য করেছে। এ সম্পর্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার মস্কোয় আরও বলেন, যে সমঝোতা অর্জনে জাতিসংঘের কোনো ভূমিকা ছিল না তা বাস্তবায়নে এই বিশ্ব সংস্থাকে টেনে আনার অর্থ হবে অযথা জটিলতা তৈরি করা। রাশিয়া যে কোনো পরিস্থিতিতে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর বলে ল্যাভরভ উল্লেখ করেন।